ফেস্তা এবং আলম ধুন্দুল ঘোড়া সহ হাত মাতামা হয় ছোট ছোট দোলনা এই মিছিলে অংশগ্রহণ করে পুশনি দালান হইতে। রাজধানীর পুরান ঢাকা 27 জুলাই মহরম মাসের অষ্টম দিন রোজ বৃহস্পতিবার শিয়া সম্প্রদায়ের বিশ্বব্যাপী 10 দিন ধর্মীয় অনুষ্ঠান পালিত হয়। আজ অষ্টম দিনের মধ্যে দিয়ে মহরমের হোসেনি দালান থেকে 8টি মহরম পালিত হয়। ফেস্তা এবং আলম ধুন্দুল ঘোড়া সহ হাতমাতামা হয় ছোট ছোট দোলনা এই মিছিল রেলি বাহির হয়। অংশগ্রহণ করেন লাখো শিয়া সম্প্রদায়েরা হোসেনি দালান হইতে বক্সিবাজার চকবাজার বেগম বাজার হয়ে জেলখানা রোড হয়ে নাজিমুদ্দিন রোড হয়ে হোসেনি দালান পর্যন্ত এই রেলিটি সমাপ্তি হয়। প্রতিবেদক আশিকুর রহমান, ঢাকা। কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনা স্মরণে আশুরা ইসলাম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ আজ বৃহস্পতিবার অষ্টম দিনের মধ্যে দিয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মহরম মাসের 1 থেকে 10 দিন পর্যন্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। আসছে 10 তারিখ আশুরা মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে দিনটি পালন করেন। এই দিনে প্রিয় মহানবী হজরত মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র হজরত ইমাম হাসান হুসাইন রাহমাতুল্লাহি ফোরাত নদী তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালা শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়। জোনাকি টিভি অনুষ্ঠান মালা পরীক্ষামূলক সম্প্রচার।